बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, हे मुसल्लीगण, हे तरिकतर साधकगण, आमी सकल प्रकार व्यक्तिगण के सामने रेखे आज के एक आलोचना निये आसलाम। तबे देखें जे एक कथा आछे, कथाय पाप कथाय माप कथाय साप। जे कथा एमन एकटा जिनिस, हजरत दाऊद आलैहिस्सलाम के आल्लाह प्रेरण करेछेन तार कण्ठेर मध्ये एमन मधुर कण्ठ दिएछेन जे जदि कोनो पाषण्डेर हृदय पाथरेर मतो शक्त होये थाके सेई कथागुलो शुने बा सेई कावाली शुने, तार मुखेर वाक्य बा गान शुने, गजल शुने मानुषेर हृदय गले जाइतो। তাই আমি আজ একটি কথা বলিনি যে কথাই কিন্তু ব্যথা, আবার কথাই কিন্তু মধু। এই কথাগুলো একটু জেনে নিতে হবে। তবে আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি, এই আলোচনাগুলো করতে গেলে নিজেকে স্থির রাখা যায় না, তবু আমাকে কষ্ট করে কিছু কথা বলতে হবে। সেই কথাগুলো হলো কি, যে আমরা ছোটকাল থেকে শুনে এসেছি, ওয়াজে শুনেছি, হাদিসে পড়েছি যে আল্লাহ একদিন নিজের কুরসিতে বসবেন, আল্লাহ একদিন নিজের কুরসিতে বসবেন এবং আল্লাহ স্বয়ং ওয়াজ করবেন। তাহলে সেই দিন ওয়াজ করতে গিয়ে আল্লাহ এমন কিছু কথা বলবে যেই কথাগুলো শুনে একদল লোক স্টেজের মধ্যে এরকম ঝুমতে থাকবে, আরও একদল লোক স্টেজের নিচে থাকবে, আল্লাহর এ ওয়াজ শুনে তারা গলা কাটা মুরগির মতো দাবাইতে থাকবে। তাহলে একদল লোক তারা কারা, যে স্টেজে বসা তারা নবী রাসুল ওলিয়া আউলিয়া, এবং নিচে যারা তাদের মধ্যে কেউ গলা কাটা মুরগির মতো লাফাইবে। তাহলে আল্লাহ এমন কি কথা বলবে যেই কথাগুলো শুনে স্টেজের লোকগুলো ঝুলতে থাকবে এবং স্টেজের নিচের কিছু লোক গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে, এমন কি কথা? সেই কিছু কথা দেখা গেছে, সব কথা তো বলা সম্ভব নয়, যে আল্লাহ এমন কি কথা বলতে পারে। এখন যদি বলা হয় যে আল্লাহ নবীর দুঃখ দুর্দশা, নবীর জীবন কাহিনী বলবে, আরে বাবা আমরা এই পৃথিবীতে আছি, নবীর কত ওয়াজ শুনেছি, চোখের পানি ঝরিয়েছি, তাহলে সেটা তো দুনিয়াতেই করে ফেলেছি, হাশরের দিন নিজের কুরসি বা নিজের সিংহাসনে বসে আল্লাহ এ ওয়াজ করবেন। তাহলে এমন কি কথা যেই কথা শুনে গলা কাটা মুরগির মতো লাফাইবে, সেদিন আল্লাহ বলবে তোমরা আমাকে নিরাকার বলে চালিয়ে দিয়েছ, যে আল্লাহর কোনো আকার নেই। দেখো সমস্ত গাছপালা তরুলতা প্রাণী জগৎ এবং মানুষ সমস্ত কিছুর আকার আমি দিয়েছি, আর সে আকার আমার মাঝে আছে বলেই তো আমি সেই আকারগুলো দিয়েছি, কিন্তু তোমরা আমাকে নিরাকার বলে চালিয়ে দিয়েছ যে আমার কোনো আকার নেই। আরে আমি যে বলেছিলাম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সামাদ শব্দের অর্থ আল্লাহ বলতেছে আমার সব আছে, আমার কোনো কিছুর অভাব নেই, আর তোমরা বলেছ আমার আকার নেই। আচ্ছা আমার আকার নেই, তোমার আছে, তাহলে আমার থেকে তোমার একটা জিনিস বেশি, তাহলে তোমরা কি আমাকে ছোট করলে না? গেল এই সাবজেক্ট। আমি মুকরুমকে বলেছিলাম, হে মুকরুম তুমি আদমকে সেজদা করো,
কিন্তু সে এর আগে বলেছিল যে আমি আদমকে সেজদা করব কেন, কিন্তু এর আগে বলেছিল যে হে আল্লাহ আমি 9.5 লক্ষ বছর আপনাকে সেজদা করেছি, আপনাকে দেখিনি, না দেখিয়া সেজদা করি, কিন্তু এখন আমি দেখতে চাই, দেখিয়া সেজদা করতে চাই। তখন আল্লাহ বলল দেখিয়া সেজদা করতে চাও? হ্যাঁ, যদি তুমি দেখিয়া সেজদা করতে চাও, কিন্তু যখন দেখিয়া সেজদা করার মতো অবস্থান আমি সৃষ্টি করব, তখন তুমি অস্বীকার করবে, তখন তুমি সেজদা করবে না। তখন বলল এটা কি, আমি আপনাকে নিরাকারে না দেখিয়া সেজদা করেছি, এখন দেখিয়া সেজদা করব, আমি অস্বীকার করব কেন? ঠিক আছে। তখন আল্লাহ তাকে হুকুম দিলেন আরশ আজিমের দিকে তাকাও, আরশের মধ্যে একটা আদম সুরত দেখতে পাচ্ছে, সেই আদমের মতো হুবহু একটা আদম বানাও। সম্পূর্ণ আদম যখন বানানো হয়েছিল, তখন কিন্তু আল্লাহ বলেছিল যে এবার আমার আদমকে সেজদা করো। তখন মকরুম ফেরেশতা কিন্তু সেই সেজদা করার কথা সে অস্বীকার করেছিল, আর আল্লাহ তো আগেই বলেছে এতে তিনি সেজদা করবেন না, বরঞ্চ আদমের বুকে আরো থুতু দিয়েছিল। তো এখন আমি বলবো, আল্লাহ বলবে তোমরা আমাকে সেবা করনি, আমি বস্ত্রহীন ছিলাম, তোমরা আমাকে বস্ত্র দাওনি, আমি অসুস্থ ছিলাম, আমাকে তোমরা ঔষধ দাওনি, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে কেউ কখনো খাদ্য দাওনি। তখন সমস্ত বান্দাগণ বলতে লাগবে হে আল্লাহ আপনি কি অসুস্থ হন, আপনি কি বস্ত্র পরিধান করেন, আপনি কি ক্ষুধার্ত হন? তখন আদমকে যখন আমি বানানোর অর্ডার দিয়েছিলাম, সে আদমকে যখন সেজদা দিতে বলেছিলাম, আমি তো এটাও বলেছিলাম যে আমি আল্লাহ ব্যতীত কেউ সেজদা পাবে না, তাহলে আমি হুকুম তো করেছিলাম যে আমার আদমকে সেজদা করো, কেন বলেছিলাম? যে আদমের কালবের ভিতরে আমি শাইলাহির বারামখানা, আমি আদমের মধ্যে আছি, যখন তোমরা আদমের দিকে ফিরার সেজদা করবে, সে সেজদাটা আমি আল্লাহ পাব। সূরা ইউসুফের 100 নম্বর আয়াতেও পাওয়া যায়, তার পিতা মাতাকে উচ্চ স্থানে রেখে সেজদায় লুটিয়ে পড়েছিল, আবার আদমকে সেজদা করতে বলেছিল, কেন বলেছে আল্লাহ? আল্লাহ আদমের মধ্যে আছে, তখন আদমের দিকে ফিরাস, যখন আমি আল্লাহ আকবার বলবো, তখন আদম আকবর তো বলিনি, আল্লাহ আকবার বলেছি, তখন এই সেজদাটা আল্লাহ নিয়ে যাইত। এখন আদম তো সেই সৃষ্টির শুরু থেকে, সেটা বাদ দিলাম, আল্লাহ বলতেছে তোমরা অনেক পাগল ফকিরকে দেখেছ, তার পরনে বস্ত্র নেই, তার খাদ্য নেই, সে শীতে কাতর, সে ময়লাযুক্ত হয়ে বসে আছে, তোমরা তাকে দেখেছো, এসেছো তার সামনে দিয়ে, কাউকে জিজ্ঞাসা করেনি কি খাবা তাও দাওনি, আরো পাগলা বলে ঢিল মেরেছিলে। তোমরা যে ঢিল মেরেছিলে, এই ঢিলটা তোমরা কাকে মেরেছো? আল্লাহ তো একথাও বলেছে কোরআনে, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম, যে পবিত্র মানুষগুলো তাদের হৃদয় পরিষ্কার হয়েছে, হৃদয়ের মধ্যে আল্লাহ বসত করতেছে, কিন্তু বাহিরে অঙ্গ প্রত্যঙ্গে তাদের ময়লা দেখা যাচ্ছে, এটা ঘৃণা করে মানুষ নাক ধরে চলে যাচ্ছে, কিন্তু সোনার উপায় থাকতে চাও না, স্থান নিয়েছো নিষ্ঠাতে, একজন পাগল ফকিরের চুল এলোমেলো, শরীরে ময়লা দুর্গন্ধ, তার হৃদয় পরিষ্কার, তার মন পরিষ্কার, সে পবিত্র হয়ে গেছে, তার কালবের মধ্যে আল্লাহ বসে আছে। এখন এই পাগল যে কষ্ট পাচ্ছে, কেউ ঢিল মারছে, এটার ঢিল মারার যে কষ্টটা, আল্লাহ যদি তার সাথে থাকে, তাহলে আল্লাহও এই কষ্ট অনুভব করেছে। সেই পাগলটি যখন ক্ষুধার্ত ছিল, কত মানুষ টাইম টু টাইম খাবার খাইতেছে, এই পাগলকে দেখে কেউ খাবারও দিল না, তাহলে আল্লাহ কি বলবে সেদিন?
আল্লাহ বলবে আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তোমরা দেখেছো, আমাকে খাদ্য দেওনি, আমি কি সেই পাগলের মধ্যে ছিলাম না? আমি কি সেই তোমার পাশের বাড়িতে একটা লোক অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তাকে সেবা করার মতো কেউ নেই, তোমরা দেখেছো লোকটা অসুস্থ ক্ষুধার্ত, তাকে তোমরা ঔষধ দিতে পারতে, সেবা করতে পারতে, চারটা খাওয়াতে পারতে, কেন আমি কি সেই লোকটার মধ্যে ছিলাম না? তাহলে সে যদি সেবা পাইত, সেই সেবা তো আমি পাইতাম। তোমরা রং বেরঙ্গের কাপড় পরে তোমরা ইবাদত করেছ, কিন্তু পাগল রাস্তায় পড়ে আছে, তার খাবার খাদ্য নেই, তাকে সেবা করার কেউ নেই, তোমরা তো কেউ তার সেবা করলে না, আমি তো সেই পাগলের মধ্যে ছিলাম। তাহলে তোমরা তাকে সেবা তো করোইনি, বরং তাকে ঢিল মেরেছ, তাকে আঘাত করেছ। এই আঘাত করু তোমরা কাকে করেছ? আমি আল্লাহকে করেছ। হে সমস্ত জগৎবাসী, আজ আমি আপনাদের সামনে আর কি বলবো? তবে অন্য অন্য আলোচনায় আমি কিছুটা বলেছিলাম যে দেখেন, আল্লাহ সূরা মাউনের কথা বলেছে, দুর্ভোগ সে ইবাদত করে, দুর্ভোগ সে নামাজ করে যারা এতিমের গলা ধাক্কা দেয়। তাহলে আল্লাহ এতিম দিয়েছে, আবার এতিম ছাড়া ভালো স্তরের লোকও আছে, যারা এতিম হয়নি, তাদের রোজগার ভালো, তার টাকা পয়সা আছে, তাদেরকে দিয়েছে পরীক্ষা করার জন্য, তোমরা কি নিজেরাই খাও, নিজেরাই পড়ো, নাকি গরিব এতিম অসহায়দেরকে তোমরা দেখো? এখন দেখা গেছে মসজিদে গিয়েছো, নামাজ পড়েছো, রাস্তায় এতিম অসহায়কে গলা ধাক্কা দিয়েছো, বাতিল হয়ে গেছে তোমার নামাজ। এ কথা আমার নয়, এই কথা কোরআনে কয়, সূরা মাউনে। সূরা মাউনের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের বহু ইবাদতই বরবাদ। তাই মানব সেবাই পরম ধর্ম। হে ভক্ত সকল, হে আশেক সকল, আমি সকলকে একটা কথা বলবো, আমি ছোট একটা মানুষ, অত অর্থনীতি আমার নেই, তবু আমি নিয়ত রেখেছি আমার সমস্ত ভক্ত বিন্দুদেরকে নিয়ে, আমি একটা এতিম অসহায়দের জন্য এবং বৃদ্ধাদের জন্য আমি একটা কিছু করব। তারা এখানে শিক্ষা নেবে, তারা এখানে খাবে। এমনও ছেলে মেয়ে পৃথিবীতে আছে নিজের বাবা মাকে ছুঁড়ে ফেলেছে, এরা যাওয়ার কোনো জায়গা নেই। এরকম ব্যক্তিদেরকে এনে আমি যেন সেবা করতে পারি আমার সমস্ত ভক্ত বিন্দুদেরকে নিয়ে, কারণ সারা জীবনে আল্লাহকে ইবাদত করে যদি খুশি করতে না পারি, সারা জীবনে অন্য অন্য সাধনা, অন্য অন্য আমল, অন্য অন্য ইবাদত করে যদি আল্লাহকে খুশি করতে পারিনি, তবে এখানে গ্যারান্টেড যে আমি এতিম অসহায়দেরকে সেবা করি, তাদেরকে লালন পালন করি, আমার জীবনের যে সাধনা করেছি, আমল করেছি, সেগুলো যদি বাতিল হয়ে যায়, আমি এতিমের সেবার কারণে আমি পার হয়ে যাব, আল্লাহর সাথে একাকার বিলীন হয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ। আজকের এই নিয়ত, আজকের এই আশা আমি করেছি। তবে যদি আমাকে কেউ সহযোগিতা করতে চান, তাহলে আমার সাথে সহযোগিতা করুন, যেতে করে আমি একটা এতিম অসহায় এবং বৃদ্ধা লোকেরদের জন্য আমি একটি আশ্রম করে তুলতে পারি। বা হিন্দু শাস্ত্রে আশ্রম কথাটা ব্যবহার করে, আমাদের হলো দরবার এবং এতিমখানা, এটা করব। তবে এমন যদি কোনো হৃদয়বান আমার সাথে সহযোগিতা করেন, তাহলে হয়তো আমি পারব। মনে করবেন সারা জীবনে ইবাদত যা করেছেন আপনার নিজের মন মতোই হয় নাই,
তাহলে আল্লাহর মন মতো কি করে হবে? সমস্ত ইবাদত যদি কবুল মঞ্জুর করাতে চান তাহলে এতিম ও অসহায়ের দিকে এগিয়ে আসেন ইনশাআল্লাহ। আপনি 36 বছর আল্লাহর আমল করবেন, 36 দিনে আপনি সেখানে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। যে আল্লাহ এই কথাগুলি নিজের কুরসিতে বলবে বসে, আমি আউলিয়ার মধ্যে করে তোমাদের কাছে গিয়েছিলাম, তোমরা দূর দূর করেছো। আমি নবী রাসূলদের মধ্যে করে গিয়েছিলাম, কত কাফেররা আমাকে অত্যাচার করেছে, আমার নবীকে যারা অত্যাচার করলো, আঘাত করলো, তারা তো আমাকেই করলো। তাহলে আমরা এই ভুলগুলো করছি, তাই আর সামনে আর চাই না এরকম ভুল করতে। তবে একটা কথা মনে রাখবেন, আপনি ভাত খাবেন, হঠাৎ করে কোনো এতিম মিসকিন আপনার সামনে পড়ে গেছে, তাকে ডেকে ভাতগুলো অর্ধেক করে অর্ধেকটা তাকে নিয়ে খাবেন, ইস আল্লাহ যে খুশি হবে, যে সে সারা জীবনে কত পাপ করেছে, আজকে সে আমার এতিম অসহায়কে ডেকে এনে তার অর্ধেক খাবার তাকে দিয়ে সে অর্ধেকটা খেয়েছে, আল্লাহ যে কত খুশি। 12 বছর ইবাদত করলেও এই খুশি হবে না আল্লাহ। তাই বলা হয়েছে মানব সেবাই পরম ধর্ম। মানব সেবাই যদি পরম ধর্ম হয় তাহলে আমরা কি করতেছি? করতেছি আয়ুটাকে ক্ষয়। যাই হোক, আজকের এই আলোচনাটি বোঝাতে চাইলাম যে মানুষ নিজের অজান্তে আল্লাহকে বকে, আল্লাহকে আঘাত করে, আল্লাহকে অমান্য করে। যদি বুঝতো জানতো এই পৃথিবীতে নবী রাসূল ওলি আউলিয়া পাগল ফকিরের মধ্যে আল্লাহ বিলীন হয়ে আছে, তাহলে তাদেরকে ভক্তি করত, তাদেরকে মানত। তাই আমি কথা আর লম্বা করব না, এতটুকু বলেই রাখব, অবশ্যই আল্লাহর ইবাদতের পাশাপাশি আমাদের মানব সেবা করতে হবে। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন আরও ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।